হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে এর অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সম্পূর্ণ ক্লাসটি দেখবে, যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে। আজকে তোমাদেরকে আমি ট্রি টপোলজি থেকে শুরু করব। আমরা জানি টপোলজি হচ্ছে এক ধরনের নেটওয়ার্ক সিস্টেম, অর্থাৎ আমরা কীভাবে আমাদের নেটওয়ার্ক সিস্টেমটি সাজাবো সেগুলোই মূলত হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। এর আগে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম স্টার টপোলজি, রিং টপোলজি, পাস টপোলজি। আজকে আমরা শুরু করব ট্রি টপোলজি দিয়ে। ট্রি মানে হচ্ছে গাছ, কাজে এই টপোলজিকে গাছের মতো দেখানোর কথা। ছবিটি একটু ভালো করেই দেখলে তুমি বুঝতে পারবে, আসলে এটা গাছের মতো। গাছে যেরকম কাণ্ড থেকে ঢাল, একটি ঢাল থেকে অন্য ঢাল এবং সেখান থেকে আরও ঢাল বের হয়, এখানে তাই হচ্ছে এই টপোলজিতে। একটি মজার বিষয় হলো এখানে অনেকগুলো স্টার টপোলজি একত্র করা যায়। অর্থাৎ ট্রি টপোলজি হচ্ছে একটি মূল কম্পিউটারের সাথে অনেকগুলো কম্পিউটার নির্দিষ্ট লেভেল অনুযায়ী থাকে। অর্থাৎ মূল কম্পিউটারের সাথে বা সার্ভার কম্পিউটারের সাথে অনেকগুলো কম্পিউটার গাছের মতো করে সাজানো থাকে। এই টপোলজির সুবিধা হচ্ছে এখানে চাইলে আমরা নতুন কম্পিউটার সংযুক্ত করতে পারি, চাইলে পুরাতন কম্পিউটার এখান থেকে বাদ দিয়ে দিতে পারি। এই টপোলজিতে যদি কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে সিস্টেমের কোনো ধরনের সমস্যা হয় না। যদি মূল কম্পিউটারটি নষ্ট হয়ে যায়, অর্থাৎ রুট কম্পিউটার নষ্ট হয়ে যায়, সেকালে সেই সময় পুরো কম্পিউটার সিস্টেমটি অচল হয়ে পড়ে। এটাই হচ্ছে মূলত ট্রি টপোলজি, খুবই জনপ্রিয় একটি টপোলজি যেটা সচরাচর সব জায়গায় ব্যবহার করা হয়ে থাকে। আর একটা হচ্ছে ম্যাশ টপোলজি। আমি যদি আমার ভাষায় বলি, ম্যাশ টপোলজি কাকে বলে, অর্থাৎ যে টপোলজিটি প্রতিটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে তাকে বলা হচ্ছে ম্যাশ টপোলজি। অর্থাৎ এটা সব কম্পিউটারের সাথেই সংযুক্ত থাকে। তাহলে তোমাদের বইতে যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো এই টপোলজিতে কম্পিউটারগুলো একটি আরেকটির সাথে যুক্ত থাকে এবং একাধিক পথে যুক্ত হতে পারে। এখানে কম্পিউটারগুলো শুধু যে অন্য কম্পিউটার থেকে তথ্য নেয় তা নয়, বরং সেটি নেটওয়ার্কের অন্য কম্পিউটারের মধ্যে মাঝে বিতরণ করতে পারে। যদি এমন হয় যে একটি নেটওয়ার্কের প্রতিটি কম্পিউটার সরাসরি নেটওয়ার্কভুক্ত অন্য সবগুলো কম্পিউটারের সাথে যুক্ত থাকে তাহলে সেটি বলা হচ্ছে কমপ্লিট ম্যাশ টপোলজি। ছবিতে 6টি কম্পিউটারের একটি কমপ্লিট ম্যাশ দেখানো হলো। দেখো, ছবিটি যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এখানে প্রতিটি কম্পিউটারের সাথে সংযুক্ত আছে। এই কম্পিউটারের যদি কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কম্পিউটার সিস্টেমে কোনো ধরনের সমস্যা হয় না, কারণ অন্য কম্পিউটারগুলো এখানে সচল থাকে। আমরা যদি চাই এখানে নতুন কম্পিউটার সংযুক্ত করতে পারি, চাইলে পুরাতন কম্পিউটারগুলো এখান থেকে আমরা বিয়োজন করে দিতে পারি। যদি নষ্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বাদ দিয়ে দিতে পারি। সেটাই হচ্ছে মূলত ম্যাশ টপোলজি। এই টপোলজিগুলোই হচ্ছে মূলত আমাদের পরীক্ষায় অনেকবার আসে। তোমরা বাসায় একটু ভালো করে দেখলে নিজের মতো করে লিখতে পারবা, সৃজনশীলতা হচ্ছে নিজের মতো করে লেখা, তাহলে পড়তে হবে ভালো করে। এখন আমরা পড়বো যেটা পার্ট 10, নেটওয়ার্কের ব্যবহার। মানুষ সামাজিক জীব, আদিকাল থেকে মানুষ নানা ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য একসঙ্গে সামাজিকভাবে থাকতে শিখেছে। সমাজে সবার কিছু দায়িত্ব থাকে এবং সবাই মিলে নিজ নিজ দায়িত্ব পালন করতে শিখে। সভ্যতার বিকাশের পর সামাজিকভাবে একসঙ্গে থাকার বিষয়টিও নতুন মাত্রা পেয়েছে। বর্তমানে তথ্য প্রযুক্তিতে যে নেটওয়ার্ক জন্ম হয়েছে সেটি আমাদের জীবনে একটি নতুন মাত্রা যোগ করেছে। আর আমরা অতীতে যে কাজগুলো করতাম নেটওয়ার্ক ব্যবহার করে সেই একই কাজ অন্যভাবে করতে শিখেছি। অর্থাৎ নেটওয়ার্ক হচ্ছে আমরা যদি কয়েকটি কম্পিউটারের মধ্যে সংযোগ থাকে যাদের সাহায্যে আমরা তথ্য একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে প্রেরণ করতে পারি। অর্থাৎ তথ্য আদান প্রদানের প্রক্রিয়া কয়েকটি ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে নেটওয়ার্ক। আর
এই নেটওয়ার্কের সাহায্যে সারা পৃথিবীর মানুষগুলো আমরা একে অন্যের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে যে নেটওয়ার্কের জন্ম হয়েছে সেটিও আমাদের জীবনে একটি নতুন মাত্রা যোগ করেছে। আমরা অতীতে যে কাজগুলো করতাম নেটওয়ার্ক ব্যবহার করে সেই একই কাজ অন্যভাবে করতে শিখেছি। নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে তথ্যকে কার্যক্রমভাবে ব্যবহার করা। আগে একটি তথ্য সরবরাহ সবার কাছে পৌঁছে দেওয়া অসম্ভব কঠিন একটি কাজ ছিল, এখন মুহূর্তের মধ্যে একটি তথ্য শুধু যে নিজের পরিচিতদের মাঝে ছড়িয়ে দিতে পারে তা নয়, সেটি সারা দেশে এমনকি সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারে। শুধু তাই নয়, একসময় তথ্য ছিল সম্পদের মতো, যার কাছে তথ্য বেশি সে তত ক্ষমতাশীল। নেটওয়ার্কের কারণে এই ধারণাটা পুরোপুরি পাল্টে গিয়েছে, এখন তথ্য সবার জন্য উন্মুক্ত। বিশেষ বিশেষ প্রতিষ্ঠান বিশেষ বিশেষ তথ্য নিজের জন্য আলাদা সংরক্ষণ করে, কিন্তু অন্যান্য সাধারণ তথ্য এখন সবার জন্য উন্মুক্ত। একজন খুব সাধারণ মানুষ আর সবচেয়ে ক্ষমতাশীল মানুষ দুজনের পৃথিবীতে তথ্যভাণ্ডার সমান অধিকার, দুজনই একই তথ্যভাণ্ডার থেকে একই তথ্য সংগ্রহ করতে পারে। অর্থাৎ একটা সময় ছিল যে মানুষ যত বেশি তথ্য সংগ্রহ করতে পারতো বা তথ্য জানত সে মানুষ তত বেশি জানত এবং সে তত বেশি ক্ষমতাশীল ছিল। কিন্তু বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে আমরা প্রতিটি মানুষ চাইলে সমানভাবে সে তথ্যগুলো সঠিক তথ্যগুলো যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা ইন্টারনেট থেকে বা নেটওয়ার্ক ব্যবহার করে সে তথ্যগুলো পেতে পারি। সেটাই হচ্ছে এক ধরনের নেটওয়ার্ক। নেটওয়ার্ক দিয়ে তথ্য উপস্থাপন করার কারণে সারা পৃথিবীতে নতুন এক ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে। এক সময় যে তথ্যগুলো কাগজে সংরক্ষণ করা হতো এখন সেটি ডেটাবেজে সংরক্ষণ করা হয়। আগে যে তথ্যগুলো কাগজে ঘেঁটে মানুষ খুঁজে বের করতে হতো কাজটি ছিল নিরানন্দময় এবং সময় সাপেক্ষ, এখন কম্পিউটারের আঙুলের টোকায় নেটওয়ার্ক ব্যবহার করে যে কেউ ডেটাবেজে তথ্য রাখতে পারে, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারে। অর্থাৎ একটা সময় মানুষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো কাগজে কলমে লিখে রাখতো, কিন্তু বর্তমানে কম্পিউটারে বা আমাদের স্মার্টফোনে আমরা বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষণ করে রাখি। অর্থাৎ প্রয়োজনে আমরা সেই তথ্যগুলো সেখান থেকে ব্যবহার করতে পারি। অর্থাৎ যে কেউ যদি ইন্টারনেট ব্যবহার করে, যদি আমার তথ্যগুলো ইন্টারনেটে আপলোড অবস্থায় থাকে, সে তথ্যগুলো যে কেউ যে কোনো সময় সেটা ব্যবহার করতে পারবে। কারণ ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থানে বসেই আমরা নেটওয়ার্ক বা ইন্টারনেট ব্যবহার করে তথ্যের ভাণ্ডারে প্রবেশ করতে পারি। একসময় যে কাজটি করার জন্য অনেক ধরনের কাগজপত্র অনেক ধরনের তথ্য রাখার প্রয়োজন হতো, এখন সেটি কোনো শক্তিশালী কম্পিউটারে ডেটাবেসে রাখা হয়। ডেটাবেস হচ্ছে যেখানে তথ্য থাকবে, আমার ইচ্ছা মতো সেখান থেকে তথ্য আমি চাইলে ইনসার্ট করতে পারবো, চাইলে মডিফাই করতে পারবো, চাইলে সেখান থেকে পুরাতন তথ্য ডিলিট করে দিতে পারবো। অর্থাৎ আমরা যেই কম্পিউটার ব্যবহার করি না কেন সেখানে ডেটাবেস থাকে, বা অথবা যে যদি কোনো একটা ওয়েবসাইট আমরা ভিজিট করি সেটাও কিন্তু কোনো না কোনো কম্পিউটারে ডেটাবেসে জমা থাকে, সেখান থেকে তথ্য আমরা ব্যবহার করতে পারি। এখন সারা পৃথিবীতে ই টিকিটের প্রচলন এবং বিমানের কোনো যাত্রীকে আর বিমানের টিকিট হাতে করে নিতে হয় না। বিমানের কর্মকর্তারা যাত্রীর পরিচয় থেকে সরাসরি তার টিকিট তথ্য পেয়ে যায় এবং যাত্রীর বিমান ভ্রমণের ব্যবস্থা করে দেন। সেই দিনটি আর বেশি দূরে নেই যখন কাউকে আর নিজের পাসপোর্টটি সাথে নিয়ে ভ্রমণ করতে হবে না। যখন প্রয়োজন হবে তখন তার আঙুলের ছাপ কিংবা চোখের রেটিনা স্ক্যান করে ডেটাবেস থেকে তার সকল তথ্য বের করে নিয়ে আসা হবে। অর্থাৎ এখন আমরা যদি কোনো টিকিট কাটি, মনে করো আমি বাসের টিকিট কাটি, সেক্ষেত্রেও কিন্তু আমি অনলাইনে কাটতে পারি এবং সেটা অনলাইনে সফট কপি রেখে আমি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারি। এই সেক্ষেত্রে বিমান বা অন্য অন্য কাজে আমরা যখন আমাদের খুব প্রয়োজন হচ্ছে, যে জিনিসটা আমাদের খুব বেশি দরকার, সেই কাজটি আমরা ইন্টারনেট ব্যবহার করে সেটা ব্যবহার করতে পারি। আরেকটা জিনিস লক্ষ্য করতে পারো যে আগে মানুষের যদি কোনো টাকা পয়সা ক্যারি করতে হতো সেক্ষেত্রে ব্যাগের মাধ্যমে অনেক টাকা নিয়ে যেতে হতো, কিন্তু বর্তমানে এটিএম বুথ আসার কারণে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আমরা কার্ডের মাধ্যমে টাকাগুলো তুলতে পারি অথবা জমা দিতে পারি। আর মোবাইল ব্যাংকিংয়ের সাহায্যে আমরা আমাদের টাকা পয়সাগুলো মোবাইল আমাদের মানি ব্যাগে বা পকেটে রাখতে হয় না, আমরা যখন প্রয়োজন হবে তখন তুলে সেটা ব্যবহার করতে পারি। নেটওয়ার্কের অন্য ব্যবহারটি হচ্ছে তথ্য প্রযুক্তি সংক্রান্ত সকল প্রয়োজনীয় সফটওয়্যার ভাগাভাগি করে নেওয়ার সুযোগ। একসময় সকল প্রয়োজনীয় সফটওয়্যার প্রত্যেকটি কম্পিউটারের জন্য আলাদাভাবে রাখা হতো, এখন আর সেটি রাখতে হয় না। একটি মূল কম্পিউটার বা সার্ভার সফটওয়্যার রাখা হয় এবং নেটওয়ার্কের মাধ্যমে অন্য সব মানুষ কোনো মূল্যবান সফটওয়্যার কিনা বিনামূল্যে বা অত্যন্ত কম মূল্যে সেটি ব্যবহার করতে পারে। শুধু যেই
একটি সফটওয়্যার ব্যবহার করতে পারে তাই নয়, একজন মানুষ তার ব্যক্তিগত সবকিছু নিজের কম্পিউটারে না রেখে অন্য কোনো কোথাও রেখে দিতে পারে, যে কোনো সময় পৃথিবীর যে কোনো জায়গা থেকে সেটি ব্যবহার করতে পারে। অর্থাৎ কোনো যদি সফটওয়্যার আমরা ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে প্রতিটি কম্পিউটারের জন্য আলাদা আলাদা সফটওয়্যার ইনস্টল করতে হবে বা আলাদা আলাদা সফটওয়্যার কিনতে হয়, কিন্তু বর্তমানে ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করে আমরা যে কোনো কম্পিউটারে যে কোনো সময় আমরা আমাদের সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমি অন্য কোনো টপিকস নিয়ে আসবো। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।